ইয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিসপ্লেতে যে ফটোটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাত্র এক ক্লিকে আমরা এই ফটোতে পরিণত করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং কাজটি করা শিখতে হবে। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেলি অ্যাপস টিপস। চাই বন্ধুরা কাজটি শুরু করা যায়। তার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর লাস্টে দেখিয়ে দিব আপনারা কেমন করে ডাউনলোড করবেন। যাক বন্ধুরা, সফটওয়্যারটিতে আমরা ওপেন করব। বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা বলে নিচ্ছি, নেট কালেকশন দিয়ে কাজটি করতে হবে। যাক বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আমরা ছবি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের গ্যালারির অল ফটো শো করবে। এখান থেকে জাস্ট আমরা যে ফটোটিতে কাজ করব সেই ফটোটি সিলেক্ট করে নেব। আপনারা যে ফটোতে কাজ করবেন ঠিক সেই ফটোটি সিলেক্ট করে কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আমি একটি ফটো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিচ থেকে আমি ওই ফটোটি ইনপুট করব। তার জন্য এখানে বন্ধুরা এক পাস করবেন, এরম একটি অপশান পেয়ে যাবেন। পাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা ইনপুট, এখানে জাস্ট চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখুন বন্ধুরা সব ফটোটি এখানে শো করছে। এখান থেকে জাস্ট আমরা ওই ফটোটিকে আবার টাচ করব। টাচ করার পর এরকম বন্ধুরা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা আপনারা এখান থেকে জাস্ট এটাতে টিক, দ্বিতীয়টা টিক টিক মারবেন। দ্বিতীয়টা আগে টিক মারার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন C1। জাস্ট C1 এ ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা মাত্র এক ক্লিকে মিউজিক। বন্ধুরা আপনারা চাইলে বিভিন্ন ট্যাম্পলেট দেওয়া আছে, আপনারা ফটোটি বিভিন্ন লুপে পরিণত করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। দেখ বন্ধুরা আমি এই সব ফটোটি আপনাদেরকে ডিসপ্লেতে দেখেছি, আমি এই ফটোটি কাজ করে দেখাচ্ছি। আপনারা চাইলে আরও অসংখ্য ট্যাম্পলেট দেওয়া আছে, আপনারা এখানে মনের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা এখন এই ফটোটি কিভাবে আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন, তার জন্য এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট, এই জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট যে কোনো একটি নাম দিয়ে ফটোটি আপনারা সেভ করে নেবেন। তার জন্য ধরুন এখানে লিখতে পারবেন সেভ, সেভ অ্যান্ড পোস্ট। যাক হোক বন্ধুরা এখানে সেভ অ্যান্ড পোস্ট করা যাবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন সেভ, আপনারা এই দুইভাবে সেভ করতে পারবেন। যাক বন্ধুরা আমি সেভ এখানে দিব না, আমি সেভ অ্যান্ড পোস্ট এখানে ক্লিক করে দিব। তাহলে বন্ধুরা অটোমেটিক আমার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন বন্ধুরা এই সফটওয়্যারটি আপনারা কেমন করে ডাউনলোড করবেন আপনাদের ফোনে এবং বিভিন্ন বিভিন্ন রকম কালার গ্রেডিং করবেন, এর জন্য এখানে বন্ধুরা আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে জাস্ট লিখবেন vsco। লেখার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে কাজটি করতে পারবেন। আমি ইনস্টল করেছি তাই আমার ওপেন লেখা দিচ্ছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।